আসসালামু আলাইকুম বন্ধুরা, কথা অনুযায়ী কিন্তু স্যামসাং তাদের দুটি ডিভাইস লঞ্চ করে দিয়েছে ইন্ডিয়াতে, এবং দুটি ডিভাইস হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এম সিরিজের। আর এই দুটি ডিভাইসের নাম হলো স্যামসাং গ্যালাক্সি M20 এবং গ্যালাক্সি M10। এর সাথে কিন্তু M30 ডিভাইসটি লঞ্চ করার কথা ছিল, বাট আমি পুরো ইভেন্টটি দেখছিলাম, কিন্তু স্যামসাং গ্যালাক্সি M30কে নিয়ে কোনো কথাই হয়নি। এবার চলুন দেখে আসি স্যামসাং গ্যালাক্সি M20 এবং M10 কি স্পেসিফিকেশান থাকছে, কি থাকছে এর প্রাইস, এবং বাংলাদেশে এই ডিভাইসটি আসবে কবে, কি আসবে না, এই সম্পর্কে কিছু কথা বলবো আজকে। তার আগে আমার চ্যানেলটি অবশ্যই করে ফেলুন সাবস্ক্রাইব, এবং পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটিতে মাস্ট ক্লিক করবেন। প্রথমে কথা বলি স্যামসাং গ্যালাক্সি M20কে নিয়ে। এটি কিন্তু খুবই ভালো একটি ডিভাইস। আপনিও স্পেসিফিকেশান দেখার পরে বলবেন যে স্যামসাং কিন্তু এবার আসলে গেম চেঞ্জ করতে পারে। তারা কিন্তু শাওমির স্মার্টফোনগুলোকে মূল চ্যালেঞ্জ হিসেবে মনে করছে, তাই কিন্তু স্যামসাং গ্যালাক্সি M20 লঞ্চ করেছে। স্যামসাং গ্যালাক্সি M20তে থাকছে কিন্তু ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রেজলিউশন 1080p x 2340 pixels, এবং এটি কিন্তু একটি ইনফিনিটি বি ডিসপ্লে। আর এই ডিসপ্লের কথা না বললেই নয় যে এই ডিসপ্লে কিন্তু আমরা ওপ্পোর ফোনগুলোতে দেখেছি, ওপ্পো F9 অথবা Realme 2 Pro-র ফোনে কিন্তু এই ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যাকে আমরা ওয়াটার ড্রপ ডিসপ্লে হিসেবে চিনি। তো স্যামসাং কিন্তু ওই ডিসপ্লেটি ব্যবহার করে এবং প্রোটেকশন হিসেবে থাকছে ড্রাগন ট্রেল গ্লাস। এখানে কোনো কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন ব্যবহার করেনি স্যামসাং। তো এবার চলে যায় এর ক্যামেরা সেগমেন্টে। ক্যামেরা হিসেবে পাচ্ছেন 13+5 মেগাপিক্সেলের ক্যামেরা, যেখানে প্রাইমারি সেন্সর হিসেবে থাকছে 13 মেগাপিক্সেলের F1.9 ক্যামেরাটি, এবং ওয়াইড অ্যাঙ্গেল হিসেবে থাকছে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটা কিন্তু আলট্রা ওয়াইড সেন্সর, কারণ এটা কিন্তু 120 ডিগ্রি পর্যন্ত ওয়াইড অ্যাঙ্গেলে ছবি তুলতে পারে। আর এই আলট্রা ওয়াইড লেন্সের অ্যাপারচার হচ্ছে গিয়ে F2.2। এবার চলে আসি সেলফি ক্যামেরায়। সেলফি হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের স্যামসাংয়ের ক্যামেরা, যেটার অ্যাপারচার হচ্ছে 2.0। তো এবার চলে আসি এর ব্যাটারি সেগমেন্টে। ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটা কিনা 2 দিন স্ট্যান্ড বাই চার্জ ব্যাক আপ দেওয়ার জন্য যথেষ্ট, এবং আমি মনে করি যে এটা থেকে আপনি 12 ঘন্টার মতো SOT পেয়ে যাবেন। তো এত বড় ব্যাটারি চার্জ দেওয়ার জন্য তো দ্রুত চার্জারের দরকার। ইয়াস, স্যামসাং কিন্তু আউট অফ দ্য বক্স 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার দিচ্ছে, এবং এটি কিন্তু QC3 সাপোর্টেড। আর এখানে মাইক্রো USB পোর্টটি স্যামসাং ব্যবহার করেনি এই বাজেট রেঞ্জে। যেই বাজেটের কথা আমি সামনে বলবো, প্রাইস সম্পর্কে আমি সামনে বলবো, এই বাজেট রেঞ্জে কিন্তু স্যামসাং টাইপ সি পোর্টটি ব্যবহার করে। প্লাস স্যামসাং কিন্তু এখানে যে প্রসেসরটি ব্যবহার করেছে সেটা হচ্ছে তাদের নিজস্ব এক্সিনোসের 7904 চিপসেট। এটি কিন্তু একটি নিউ চিপসেট স্যামসাংয়ের পক্ষ থেকে, এবং এই চিপসেটটি কিন্তু মিড রেঞ্জের অনেকগুলো স্যামসাংয়ের ডিভাইসে আমরা ভবিষ্যতে দেখতে পাবো। তো এই চিপসেট নিয়ে কিছুটা কথা বলি। এই চিপসেট কিন্তু 1.8 GHz রান করে। প্লাস এখানে কিন্তু GPU হিসেবে থাকছে মালির G71 MP2 GPU-টি। তো বলাই যায় যে আপনি পাবজি কিন্তু HD গ্রাফিক্সে খেলতে পারবেন, অথবা স্মুথ গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে সবচেয়ে ভালোভাবে খেলতে পারবেন এই প্রসেসরের সাহায্যে। এবং এই প্রসেসরের বেঞ্চমার্ক স্কোর নিয়ে কিন্তু আমি এর আগেও কথা বলেছি। এই প্রসেসরের বেঞ্চমার্ক হচ্ছে গিয়ে 1 লাখের উপরে, অন্তত বেঞ্চমার্কে যদি কথা বলি। এবং এই প্রসেসরটি কিন্তু স্ন্যাপড্রাগনের 625 থেকে বেটার, বাট স্ন্যাপড্রাগনের 636 থেকে একটু পিছিয়ে। আরও কিছু বেশ স্পেশাল ফিচার থাকছে এই ফোনে, তবে আমি বলতে চাই যে আমি পুরো ওয়েবসাইট এবং বিভিন্ন রিভিউ ইউনিট দেখেছি, কোথাও কিন্তু আমি এখনও জাইরোস্কোপ সেন্সরটি দেখা পেলাম না। কারণ জাইরোস্কোপ সেন্সরটি না থাকলে কিন্তু আপনি ক্যামেরা EIS ব্যবহার করতে পারবেন না, আপনার ভিডিওগ্রাফিকে স্মুথ করতে পারবেন না। প্লাস জাইরোস্কোপ সেন্সর না থাকলে কিন্তু আপনি 360 ভিডিও দেখতে পারবেন না ইউটিউবে VR বক্সের সাহায্যে। তো জাইরোস্কোপ সেন্সরটি হয়তো মিসিং থাকছে এই ফোনে, বাট ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটির দেখা মিলবে পিছনের, রিয়ার সাইডে, এবং ফেস আনলকও থাকছে। প্লাস আপনি যখন সেলফি তুলবেন এই ফোন দিয়ে, তখন কিন্তু ডিসপ্লে ফ্ল্যাশও কাজ করবে। তো এই ফোনের প্রাইস এখনই বলে দিচ্ছি। এই ফোনের প্রাইস কিন্তু আমি ইন্ডিয়ান রুপি হিসেবে বলবো, আপনারা কনভার্ট করে দেখতে পারেন। ফোনটি কিন্তু অ্যামাজনে এক্সক্লুসিভ পাওয়া যাবে, কোনো অফলাইন স্টোরে এই ফোনটি দেখা পাবেন না। তা আপনি কিন্তু বাংলাদেশি টাকার কনভার্ট করে দেখতে পারবেন এই ফোনের প্রাইস কীরকম পড়ে। তো আমি বলছি প্রাইসগুলো, আপনি এক একে শুনুন। এই ফোনের দুটি ভেরিয়েন্ট রয়েছে। 3/32 ভার্সনটি আপনি পেয়ে যাবেন 10,990 রুপিতে, এবং এই ফোনের 4/64 ভার্সনটি আপনি পেয়ে যাবেন 12,990 রুপিতে। তো এবার কনভার্ট করে দেখতে পারেন বাংলাদেশি টাকায় এই ফোনের প্রাইস কত পড়তে পারে। তো এবার চলে যায় M10-এর স্পেসিফিকেশনের দিকে। ডিসপ্লে হিসেবে থাকছে 6.2 ইঞ্চের একটি HD+ ডিসপ্লে, এবং এটিও কিন্তু একটি ইনফিনিটি বি ডিসপ্লে। আর M10-এ কোনো প্রোটেকশন গ্লাস ব্যবহার করা হয়েছে কিনা তা সম্পর্কে আমি অনিশ্চিত। তো এবার চলে আসি যে M10-এর ক্যামেরা হিসেবে কী থাকবে। প্রাইস যেহেতু কমেছে, তাহলে ক্যামেরা কি কমেছে না, কারণ রিয়ারে যে ক্যামেরা ব্যবহার করা হয়েছে সেই ক্যামেরাটা কিন্তু M20-তেও ব্যবহার করা হয়েছে। ফুলি সেম
ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে রিয়ার সাইডে। 13+5 মেগাপিক্সেলের সেন্সর থাকছে এই M10-এর ক্যামেরা হিসেবে রিয়ার সাইডে। তবে সেলফি হিসেবে এখানে থাকছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা, যার সাহায্যে আপনি বোকে এবং বিউটিফাই মোডে ছবি তুলতে পারেন, এটা ক্লেম করছে স্যামসাং। প্লাস এখানে এক্সিনোসের 7870 প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। স্যামসাংয়ের এই প্রসেসরটি কিন্তু একটি ওল্ড একটি প্রসেসর, এই প্রসেসরটি কিন্তু অনেক আগের স্মার্টফোনের সাথে আসতো। তবে আমি বলতে চাই যে আগে যে স্মার্টফোনগুলোর সাথে আসতো সেইগুলো কিন্তু 20,000 টাকার উপরে ছিল বাজেটে। তো স্যামসাং গ্যালাক্সি M10-এর যে এই প্রসেসরটি আবার ব্যবহার করা হয়েছে, যেটি কিনা 1.6 গিগাহার্টে ক্লক করা আর সামথিং 1.5 গিগাহার্টে ক্লক করা। তো এই প্রসেসরটি কিন্তু যে প্রাইসে দিচ্ছে সেই প্রাইস হিসাবে কিন্তু আমি মনে করি বেস্ট। প্লাস এই ফোনে ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 3400 mAh ব্যাটারি, এবং এই ফোনটি কিন্তু 10 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করা যাবে, এবং বক্সের ভিতরে 10 ওয়াটের চার্জারটি আপনি পেয়ে যাবেন। আর স্পেশাল কিছু থাকছে না এই ফোনে, তবে স্পেশাল জিনিসটি থাকছে এই ফোনের প্রাইসটি, কারণ যে স্পেসিফিকেশনগুলো আমি বললাম M10-এর প্রাইস 2GB এবং 16GB, প্রাইস স্টার্ট হচ্ছে 7990 রুপি থেকে, এবং 32GB-র জন্য আপনাকে দিতে হবে 8990 রুপি। তো গাইস আপনারা বুঝতেই পারছেন যে যেই স্পেসিফিকেশনগুলো আমি বললাম সেগুলো কিন্তু আগে আমাদের চাইনিজ কোম্পানিগুলো অফার করতো, এখন কিন্তু স্যামসাং এই প্রাইস রেঞ্জের ভালো স্মার্টফোন আমাদের অফার করছে। তবে আমি বলতে চাই যে কিছু কিছু সেন্সর মিসিং রয়েছে এখন এই ফোন থেকে, স্যামসাংয়ের আরও ইম্প্রুভমেন্ট করা দরকার এইসব দিকে। আমি আশা করি যে স্যামসাং আরও ভালো কাজ করবে, এবং বর্তমানে যেই দুটি ডিভাইস লঞ্চ করেছে এই ডিভাইস দুটি কিন্তু হাজার গুণে ভালো স্যামসাংয়ের জে সিরিজ এবং ওয়ান সিরিজ থেকে। এবং আমি স্যামসাং বাংলাদেশের পেজের সাথে অনেকবার মেসেজ দিয়েছি যে তারা স্যামসাং গ্যালাক্সি এম সিরিজকে কি বাংলাদেশে আনবে কিনা, তাদের পক্ষ থেকে এখনও কিছু বলা হয়নি। তবে গ্লোবালি এই ফোনটি আরও বিভিন্ন দেশে লঞ্চ হবে এবং এই প্রাইস সেগমেন্টেই লঞ্চ হবে। তো অ্যাট দ্য এন্ড আমি বলতে চাই স্যামসাংয়ের এই ডিভাইস দুটি কিন্তু অনেকটাই ভালো স্যামসাংয়ের প্রিভিয়াস ভার্সনের ফোনগুলোর থেকে, এবং এই ফোনগুলো দিয়ে কিন্তু স্যামসাং গেম চেঞ্জ করতে পারে। আর ভিডিওটি এই পর্যন্ত যেহেতু আপনি দেখছেন, অবশ্যই ভালো লেগেছে লাইক না করে যাবেন না। এই সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।